যদি কেউ টাচ করে সাইকেল হচ্ছে অ্যালার্ম বাজবে, এই যে লক হয়ে গেছে। তো আপনার হলো কপালটা ভালো, কিন্তু আমি আমি হইলো আপনার কিছু বললাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে, অলরেডি টাইটেল প্লাস সামনে দেখে কিন্তু অলরেডি আপনারা বুঝে গেছেন কী নিয়ে ভিডিও হচ্ছে। হ্যাঁ, আজকের ভিডিওটা হচ্ছে হলো A8 নিয়ে। আর এই ভিডিওটা খুবই একটা ডিফারেন্ট একটা ভিডিও, কারণ হচ্ছে আমাকে কয়েকটা ভাইয়া হচ্ছে কমেন্ট করছিলেন, ভাইয়া A6 নিয়ে একটা ভিডিও দেন। তো A6 এখন বর্তমান বাজারে নেই যদিও, তো এখন আমার কাছে যেটা আছে সেটা হলো A8। A6 থেকে এটা একটু আপডেট, আর এটার ক্যাটাগরিটা একদম ডিফারেন্ট, যেটা হচ্ছে আজ আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। আর হচ্ছে এটা কীভাবে কি সাইকেলে মাউন্ট করে সম্পূর্ণ শেয়ার করব। আর এইটার একটা দিক হচ্ছে, এটা হচ্ছে পিছনে হচ্ছে একটা লাইট জ্বলবে, দেন হচ্ছে হর্নের সিস্টেম আছে, আর হচ্ছে আপনার সাইকেল যদি কেউ ধরে তাহলে হচ্ছে সাথে অনেক স্পিড হচ্ছে আওয়াজ করে। তো এই জন্য হচ্ছে এটা আমার কাছে ভালো লাগছে। আর এটার মডেল নাম্বারটা আমি আবারও বলতে, এটা হচ্ছে A8, আর এটার দামটা আমি একটু পরে বলি। আর এই প্রোডাক্টটা হচ্ছে আমি আনছি হচ্ছিল ইমাম সাইকেল স্টোর থেকে, বর্তমানে হচ্ছে আপনি ইমাম সাইকেল স্টোর এটা হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন A8 প্রোডাক্টটা। হচ্ছে বেশি বেশি করে লাইক করে কমেন্ট করে জানান যে আমি নেক্সটে কী প্রোডাক্ট নিয়ে ভিডিও করব। তো এখন আমি এটা আনবক্সিং করব, আর সাইকেল হচ্ছে সেট আপ করবো, কীভাবে সেট আপ করতে হয় তো আমি আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। তো দেখা যাক কী কী আছে এটার মধ্যে। তো এইটা আমি হচ্ছে ওয়ান বাই ওয়ান করে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। তো A8, আর A8 সম্পর্কে অনেকেরই মোটামুটি ধারণা আছে, এটা হচ্ছে A6, আর বর্তমানে যেটা আছে এটা হচ্ছে A8। আর A8টা এখন আমি আনবক্সিং করে দেখি এটার সাথে সাথে কী আছে, কী কী মাউন্ট দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনি ওপেন করার সাথে সাথে হচ্ছে একটা গাইড পেয়ে যাবেন, ম্যানুয়াল গাইড, যদিও আমরা এইটা কেউ দেখি না, তাও আমি একটু দেখি এটা এই যে মানে এটা যেভাবে হচ্ছে সেটিং করতে হয়, এখানে হচ্ছে কিছু গাইড দেওয়া আছে, যদিও এটা হচ্ছে অনেকে দেখি না। আর এখানে যে হাতে লাগানোর জন্য একটা মাউন্ট আছে, এটা হচ্ছে আমি বের করলে সম্পূর্ণ ডিটেলস হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর এখন আমি যেটা দেখবো, হ্যাঁ, এই হচ্ছে প্রোডাক্টটা, একদম ছোটো একটা জিনিস। আর এটার দামটা কিন্তু একটু বেশি, A6 থেকে A8 দামটা একটু বেশি পড়ে, ওয়ান বাই ওয়ান আপনাদের সাথে শেয়ার করি। যদিও লাইটের যেহেতু ভিডিও, এটা হচ্ছে আপনার হচ্ছে রাতে শেয়ার করা উচিত ছিল, ছোটো একটা জিনিস, যদি আমি দিনে শেয়ার করতেছি এটা হচ্ছে এই যে অলরেডি অন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে হচ্ছে লাইটের এটা অনেক পাওয়ার, দিনই বুঝতে পারতেছেন কী অবস্থা। আর এই হচ্ছে লক আনলক, এই হচ্ছে হর্নটা, যদিও এখন আমি এটা বেশি পাওয়ারফুল দিতে পারতেছি না, কারণ আমি একটা এরিয়া আসি, মানে এটা সাউন্ডটা একটু অন্য ক্যাটাগরির আর কি। এই যে হচ্ছে লাইটটা দেখেন, এই হচ্ছে লাইটটা ডিফারটা মারতেছে, এটা আমি রাতেও আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো যে রাতের আলোটা কেমন হয় আর কি। এখানে কয়েকটা মুড আছে, একটা হচ্ছে লক আনলক, এখন হচ্ছে আনলক আছে, যদি কেউ আপনার এখন যদি সাইকেলকে যদি স্পর্শ করে তাহলে হচ্ছে এটা কোনো সাউন্ড করবে না। আর যদি এই হচ্ছে লক, এখন আপনার সাইকেল যদি কেউ ধরে তাহলে হচ্ছে অন সাউন্ড করবে এমন একটা বিষয় আর কি। আমি আনলক করবি যদি এখন হচ্ছে আমি এখন ধরবো সাইকেলটা। তো এই হচ্ছে দুইটা ডিভাইস পেয়ে যাবেন, আর এইটা কিন্তু রিচার্জেবল, আর এইটা লং টাইম চার্জ থাকে, যেটা হচ্ছে এই এখানে হচ্ছে বলি দেওয়া হয়েছে অলরেডি, আপনারা এখানে আরও ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। এই যে এখানে হচ্ছে চার্জের অপশনটা, আর এটা হচ্ছে একটা ব্যাটারি দিয়ে চলে, এটা হচ্ছে 20-32 করে একটা ব্যাটারি, যেটা হচ্ছে আপনারা বাজারে খুব কম দাম পেয়ে যাবেন। এখানে আর একটা বক্স আছে, যে বক্সটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখি এই বক্সের মধ্যে আমাদের কী দিয়েছে। মূলত এই বক্সটা হচ্ছে এই এটার হচ্ছে মাউন্টগুলো আপনারা পেয়ে যাবেন। এই যে হ্যাঁ, আমি যে একটা বলছি এখানে হচ্ছে একটা মাউন্ট, এই মাউন্ট হয়েছিল মেইন মাউন্ট, যেটা হচ্ছে আমি হচ্ছে পিছনে লাগানো হবে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাউন্ট। এটা একটা করে এখানে আরও কিছু টাইকলাম প্লাস হচ্ছে এখানে কিছু স্ক্রু দেওয়া হয়েছে, আর কী দেওয়া হয়েছে দেখি, এই যে একটা এলিঙ্কি দেওয়া হয়েছে কাঠা, আর একটা হচ্ছে হলো কেবল আপনারা পেয়ে যাবেন, আর এখানে একটা মাউন্ট আছে যেটা হচ্ছে সাইকেলের পিছনে লাগানো হবে। তো আমি এখন এটা হচ্ছে ই করি, ইনস্টল করব সাইকেল আর আপনাদের সাথে শেয়ার করব। আর আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করি, যদি কেউ A6 ব্যবহার করে থাকেন এই মুহূর্তে তো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে বুঝতে পারবো যে আপনি A6 ব্যবহার করেন। আর যারা হচ্ছে A8 কিনতে চাচ্ছেন তো তাদের জন্য বলছি আপনারা এটা নিঃসন্দেহে কিনতে পারেন, আর এটা চার্জটা অনেক থাকে, যেটা আমি আমি নিজেই দেখে বুঝতে পারলাম যে অনেক চার্জ থাকে। এখন আমি এটা মাউন্ট করব হচ্ছে সাইকেলে, দেখা যাক অন বাই অন করে মাউন্ট করব।
এটা হচ্ছে টাই ক্ল্যাম্প দিয়ে লাগাতে হয়। যদি আমি টাই ক্ল্যাম্প দিয়ে লাগাবো না, জাস্ট হচ্ছে আমি আপনাদের সাথে এইটা মাউন্ট করে দেখাবো। এটা হচ্ছে টাই ক্ল্যাম্প ছাড়া যেটা, ওইটা হচ্ছে মাউন্ট করতে হবে। এই যে আমি অন বাই অন আপনাদের সাথে মাউন্ট করে দেখাই, দেখি এটা পারফরমেন্সটা কেমন দেয় আর কি। এটা হচ্ছে মেবি এভাবে থাকবে সাইকেল একটা মাউন্ট করে, আর দেখি এটা পারফরমেন্সটা কেমন। সো চলেন দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে এখন হচ্ছে মাউন্ট করবো, আর হচ্ছে মাউন্ট করে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো যে এটা কীভাবে কাজ করে, আর এটা হচ্ছে পিছনে কীভাবে মাউন্ট করতে হয়। আর একটা মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে পিছনে মাউন্ট করার জন্য হচ্ছে দুইটা সিস্টেম আছে, তো আপনাদের সাথে দুইটাই সিস্টেম হচ্ছে শেয়ার করবো। একটা হচ্ছে আপনাদের সাথে যে স্যাডেল মানে সিট পোস্টের সাথে যে একটা মাউন্ট, তো এই হচ্ছে সেই মাউন্ট হয়ে যে রাউন্ড করে এখানে হচ্ছে লাগাতে হয়, যেটা হচ্ছে আমি আপনাদের সাথে এখানে শেয়ার করতেছি ওয়ান বাই ওয়ান করে। এই যে এই যে অলরেডি একটা মাউন্ট হয়ে গেছে, এভাবে হচ্ছে সেখানে লাগিয়ে ফেলছে দেখতে পাচ্ছেন। মানে সিটের পিছনে হচ্ছে জাস্ট হচ্ছে এমন থাকবে, আর দেখতে পিছন থেকে অনেক সুন্দর লাগবে, কারণ হচ্ছে বুঝতেই পারতেছেন ছোটো একটা জিনিস। আর আমি হচ্ছে এখন লাইটটা একটু জ্বালাই, এটা অলরেডি দেখতে পাচ্ছেন এই যে লাইটটা কিন্তু জ্বলতেছে, আছে যে একদম চোখে ধরে। আর এই হচ্ছে হর্নটা, এই হচ্ছে হর্নটা, সব মিলিয়ে অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে আমার সাথে যে হাতে যে মাউন্টটা দেখতে পাচ্ছেন, তো এই মাউন্টটা দিয়ে হচ্ছে একটা আমি দেখাই যে কীভাবে ইনস্টল করতে হয়। তো এই মাউন্টটার জন্য প্রথমে হচ্ছে এটা হচ্ছে সিট পোস্টের একদম নিচে লাগাতে হয়। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি হচ্ছে আমি এটা হচ্ছে নিচে মাউন্ট করে ফেলছি। আর হচ্ছে এই যে এটা হচ্ছে এখানে লাগায় আর কি, এই যে এটা হচ্ছে সিট পোস্টের নিচে। আমি মনে করি সিট পোস্টের নিচে যদি লাগান তাহলে হচ্ছে দেখতে অনেক সুন্দর লাগবে, আর খুবই হ্যান্ডি একটা জিনিস আমার কাছে, সব মিলিয়ে অনেক ভালো লাগছে। একটা মজার বিষয় হচ্ছে আমার হাতে যে এই মাউন্টটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু হচ্ছে আপনি হাতে এখানে হচ্ছে মাউন্ট করতে পারবেন। তো আমি এখানে হচ্ছে আমি এটা মাউন্ট করবো। তো এখানে মাউন্ট করার জন্য কিছু এক্সট্রা তার মানে আই মিন রাবার দিয়েছে, তো এটা দিয়ে হচ্ছে মাউন্ট করতে হয়। আমি তো এই ভিডিওতে হচ্ছে অলরেডি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম A6 যে একটা প্রোডাক্ট, আর আর এই প্রোডাক্টটা এখন হচ্ছে আপনারা বর্তমানে এই ইমাম সাইকেল স্টোরে পেয়ে যাবেন, মাত্র 1600 টাকায় পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হচ্ছে ঢাকার বা ঢাকার বাইরে যে কোনো এলাকায় হচ্ছে আপনারা পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন। সো ভিউয়ার্স, ফাইনালি হচ্ছে আমার অ্যালার্ম লকটা হচ্ছে ইনস্টল করা হয়ে গেল, আর আপনাদের সাথে শেয়ার করলাম এই অ্যালার্ম লকের সাথে কী কী থাকে। যে সবথেকে একটা মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে যদি কেউ টাচ করে সাইকেল হচ্ছে অ্যালার্ম বাজবে। তো এখন হচ্ছে এটা হচ্ছে আমার বাড়ির নিচে এটা হচ্ছে লক করা আছে, তো আমি হচ্ছে লক করে রাখবো। আর এখানে দেখতে পাচ্ছেন যে কেসিকেটটা হচ্ছে ক্লোজ আসছে, আমি এটা লক করে সাইকেলটা অ্যালার্মটা লক করে দেন কেসিকেটটা খুলে দেবো, দেখবো কেউ এসে ধরে কি না। তো আমি এটা এখন হচ্ছে লক করবো, দেখা যাক। এই যে লক হয়ে গেছে, তো লক যেহেতু হয়েছে তো আমি একটু ট্রাই করে দেখবো যে এটা কাজটা যথাযথ হচ্ছে কি না। তো একটু দেখি, অনেক সাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুইবার কাজ করে হচ্ছে বাজলে তখন হচ্ছে এটা আনলক করতে হবে। তো যদি এখন আনলক করে দিছি, তো এখন হচ্ছে আমি লক করব আর কেসিকেটটা খুলে দেব। তো দেখা যাক লক। সাথেই থাকুন, দেখবো যে কত সময়ের মধ্যে একজন আসে সাইকেলটা আমার টাচ করে, দেখা যাক। আর এই গেটটা হচ্ছে আমি ই করে দিই, আমি এখানে অপেক্ষা করি, দেখা যাক কত সময় মধ্যে আসে। A few minutes later. So viewers, আমি কিন্তু এখন অপেক্ষা করতেছি, এখনো কেউ আসে নাই, দেখা যাক, আপনারা অপেক্ষা করুন। এটা লাগানো, আমার গেট কিন্তু লাগানো, একজন আসছে। viewers, ওই যে আপনি কে? হ্যাঁ আমি বুঝলাম না, তাহলে আপনি বিষয়টা এই হচ্ছে ভাই আপনি কে, আপনি এদিক কি করেন আমি বুঝলাম না, এখানে কি আপনি কোথায় থাকেন ভাই? আমি এই সাইকেলটা দেখতে এলাম। সাইকেল এটা কি দেখার জিনিস? আমি তো এটা এখানে রাখছি, আমি তো বুঝলাম না আপনার বিষয়টা। না ভাই, এটা সুন্দর, তো তাই দেখতে আসছি। সুন্দর জিনিস কি আপনার কি দেখতে আসতে হবে? আমি তো মানে বিষয়টা বুঝলাম না, আপনি রাতবাজ যে কয়টা, আপনার কি এটা কি খেয়াল আছে একজন আগে যে আপনি আসছেন? এখন আমি দাঁড়ান, আমি লোক ডাক দিতেছি, ফোন দেব। না ভাই, কারণ ডাক দেওয়া লাগবো না ভাই, এমনি আসছিলাম ভাই দেখতে। ভাই ভাগ্যিস হচ্ছে আমার এটা অ্যালার্ম লক হচ্ছে ব্যবহার করা হয়েছে দেখে কিন্তু আমি তো এটা দেখতে পাচ্ছি। আর আপনি আপনি থাকেন কোথায়? আপনারা কিন্তু তাকে দেখে রাখেন, সে কিন্তু একজন সাইকেল চোর নামে পরিচিত, এই দেখেন যে আমার সাইকেলটা নিয়ে নিতে চাচ্ছিল। আর আমার সাইকেলটা কিন্তু আপনারা কিন্তু কম বেশি সবাই চিনে থাকেন, তো এইসব লোক থেকে আপনারা একটু দূরে থাকবেন। আমি এখন এই লোক কিন্তু আর এখানে আর কোনোদিনই যেন আপনাকে না দেখে যান, যান যান, আপনার হলো কপালটা ভালো, কিন্তু আমি আমি হইলো আপনার কিছু বললাম না। ওই দেখেন আমি এই লোকটাকে আমি খেদাই দিছি,
আর এই হচ্ছে এই অ্যালার্ম লকটার জন্য হচ্ছে আজ আমার সাইকেলটা হচ্ছে বাসলো আর কি, এক কথায় বলতে গেলে এই হচ্ছে অ্যালার্ম লকটা। এখন হচ্ছে আমি যে আনলক করে দিছি। সো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাচ্ছি, তো আপনারা হচ্ছে চোর থেকে সাবধানে থাকবেন, আপনার সাইকেল প্রিয় সাইকেলটিকে হচ্ছে তালা মেরে রাখবেন, বিশেষ করে সিকল এসএসএর সিকলগুলো ব্যবহার করতে পারেন আর বড় তালাগুলো ব্যবহার করবেন, কারণ একটা শখের একটা সাইকেল অনেক টাকা হয়ে থাকে, বুঝতেই পারতেছেন আমরা সবাই কমবে স্টুডেন্ট। যদি আপনাদের একটু টাকা একটু বাজেট একটু বেশি থাকে তাহলে হচ্ছে আপনারা এই অ্যালার্ম লকটা এইটা ব্যবহার করতে পারেন। আর এই সব থেকে একদম একটা মজার একটা বিষয়, আর এটা সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো প্লাস অনেক বেশি, তো জন্য বলছি আপনারা এটা ইউজ করতে পারেন নিঃসন্দেহে। যারা হচ্ছে সাইকেলকে যেমন আমরা যেমন ছোটোখাটো যেমন একটা রাইড দেই ফ্রাইডে, তখন হচ্ছে আমরা যেমন একটা হোটেলে খাবার খেতে বসি বা সকালের নাস্তা খেতে বসি, তখন হচ্ছে আমার সাইকেলটা যেমন হয়তো একটুখানি দূরে থাকে, বিশ সামান্য একটু দূরে থাকে যেমন দোকানের পাশে, তখন যদি আপনি লক করে রাখেন এটা, যদি আপনাকে সাইকেল টাচ করে তাহলে হচ্ছে আপনি এই সাউন্ড হচ্ছে আপনি ওই দোকানে বসেই পাবেন যে আপনার সাইকেলকেও টাচ করছে। এটাই হচ্ছে সবথেকে একটা মজার একটা বিষয়, আপনারা অলরেডি দেখে ফেলছেন যে এটা টাচ করলে যে কতটা সাউন্ড হয়। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, তো সামনে ভিডিও আসছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।